সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আমি অবশ্যই সেই সব শিক্ষার্থীকে ধন্যবাদ দিচ্ছি যারা আমাদের এইরকম পরিস্থিতিতে অনলাইনে ক্লাস করে তোমরা অবশ্যই নিজেকে গুছিয়ে রাখছো, নিজেকে তৈরি রাখছো। যারা ক্লাসগুলো করছো না তারা কিন্তু ক্ষতির মধ্যে আছো, কারণ স্কুল খুললে আমরা চেষ্টা করব আমরা অনলাইনে যতটুকু পড়িয়েছি তারপর থেকে পড়ানোর। আজকের ক্লাসটা যারা দেখা শুরু করেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমার প্রোফাইলে শেয়ার করে রাখবে যাতে ক্লাসটা তুমি পরবর্তীতে খুঁজে পাও। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে হোমওয়ার্ক করে মেসেঞ্জার গ্রুপে জমা দিবে, এই নির্দেশনা দিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ত্বরণ এবং মন্দন। তো আমি লিখি ত্বরণ। তো ত্বরণ তোমাদের কাছে একটা নতুন শব্দ, এই শব্দটার নাম হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের বাংলা শব্দ হচ্ছে ত্বরণ। অ্যাক্সিলারেট করা অর্থাৎ বৃদ্ধি করা, বেগ বৃদ্ধিকে, বেগ পরিবর্তনকে আমরা ত্বরণ বলছি। তো প্রথমে যদি আমি ত্বরণের সংজ্ঞা বলি, সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে আমি কি বলছি ত্বরণ। ত্বরণ হচ্ছে সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হার। অর্থাৎ একটা বস্তু যখন রাস্তা দিয়ে চলতে থাকে, তোমরা একটু খেয়াল করে দেখো, একটা গাড়ি যখন চলা শুরু করে শুরুতেই তার বেগটা কিন্তু স্থির থাকে, গাড়িটা থেমে থাকে। যখন চলতে শুরু করে তার বেগটা কিন্তু কম থাকে, ধীরে 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 তার বেগটা কি পায়, বৃদ্ধি পায়। এবং বৃদ্ধি পাওয়ার এক পর্যায়ে সে সর্বোচ্চ বৃদ্ধি পায়, আবার যখন গাড়িটা থামানোর প্রয়োজন হয় ব্রেক চাপ দেওয়া হয়, ধীরে ধীরে বেগটা কমে যায়। তার মানে আমরা বুঝতে পারছি একটা গতিশীল বেগ, বস্তুর বেগ কখনো বাড়ে, কখনো একই থাকে, কখনো কমে। এবং এই বেগ যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের হারকে, হারকে মানে একক সময়ে এক সেকেন্ডে, অর্থাৎ একক সময়ে কতটুকু বেগের পরিবর্তন হচ্ছে, এটাকে আমি কি বলছি ত্বরণ। তো ত্বরণকে আমরা দুইভাবে আলোচনা করতে পারবো, একটা হলো বেগ বৃদ্ধির হার আর একটা হলো বেগ হ্রাসের হার। অর্থাৎ এক সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পায়, আবার এক সেকেন্ডে বেগ কতটুকু কি পায়, হ্রাস পায়। এক সেকেন্ডে তাহলে বেগ বৃদ্ধির হারকে আমি ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণ বলছি, আর বেগ হ্রাসের হারকে আমি কি বলছি মন্দন। অর্থাৎ ত্বরণকে আমরা দুইভাবে আলোচনা করবো, মূল বিষয়টা কিন্তু ত্বরণ। বৃদ্ধিটাও কিন্তু পরিবর্তন, হ্রাসটাও কিন্তু পরিবর্তন। তো সার্বিক সংজ্ঞায় কি বলবো, সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আবার বলছি, লিখে নাও, সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যারা লিখতে পারো নাই তারা ভিডিওটা ব্যাক করে বারবার শুনে লিখে নাও, ঠিক আছে? তাহলে আমি ত্বরণের সংজ্ঞাটা একটু লিখি, সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগ, সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়, ঠিক আছে? তাহলে ত্বরণ সমান কি লিখতে পারি, বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তন মানে, তাহলে বেগ পরিবর্তন আর হার মানে তো বলছি, হার মানে সময় দ্বারা ভাগ, বেগ পরিবর্তন ভাগ কি সময়। এই বেগ পরিবর্তনকে একটু বোঝায়, হ্যাঁ দেখো, মনে করে একটা বস্তুর বেগ ছিল 3 mm/s, কিছুক্ষণ পর বেগ হলো 5 mm/s, বেগটা পরিবর্তন হয়েছে না বলো তো, কত পরিবর্তন হয়েছে? তোমার বলো 2 পরিবর্তন হয়েছে। কিভাবে বের করলা, যে শেষের বেগটার সাথে আগের বেগটা বিয়োগ করলে বেগের পরিবর্তন বোঝা যায়, ঠিক আছে? মনে করো তুমি প্রথম সেমিস্টারে নাম্বার পেয়েছিলে 900, দ্বিতীয় সেমিস্টারে পেয়েছো 950, তো তোমার নাম্বারে কত পরিবর্তন হয়েছে, 50। কিভাবে বের করলা, শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করলেই কিন্তু তোমার পরিবর্তনটা পাওয়া যায়। ঠিক অনুরূপভাবে এখানেও শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করলে কি পাওয়া যায়, পরিবর্তন পাওয়া যায়। তো আমরা একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবে,
যেখানে একাধিক বেগের ঘটনা ঘটবে, যেখানে একাধিক বেগের ঘটনা ঘটবে, যে বেগের ঘটনাটা তুলনামূলকভাবে আগে ঘটবে, যে বেগের ঘটনাটা তুলনামূলকভাবে আগে ঘটবে, আমরা সেই বেগটাকে কি বেগ বলে জানো? আদিবেগ। কি বেগ? আদিবেগ। আর যে বেগের ঘটনাটা তুলনামূলকভাবে পরে ঘটবে তাকে আমি কি বলছি? শেষ বেগ। মনে করো বেগ ছিল 1 mass inverse 1, হলো কত? 3 mass inverse 1। তাহলে আমরা যদি এই দুইটা তুলনা করি তাহলে এটা আদিবেগ। আর একটা জিনিস মনে রাখবা, আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হবে ইউ। অর্থাৎ যেটা কি বেগ? আদিবেগ। আদিবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা। আর শেষ পরের বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? শেষ বেগ। শেষ বেগকে ভি দ্বারা। এখন যদি বলি এটার মধ্যে পরিবর্তন কত, বলবা 3 mass inverse 1 মাইনাস 1 mass inverse 1, তাহলে কি হলো? ভি মাইনাস ইউ। আমি যদি এখন বলি বলতো বাচ্চারা বেগের পরিবর্তনের প্রতীক কি, তোমরা বলবে বেগের পরিবর্তনের প্রতীক হলো ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। এখন এসো, এখন যদি এই দুটা বেগের আমি তুলনা করি তাহলে এটা কিন্তু শেষ বেগ না, এটা কিন্তু এখন কি বেগ হয়ে গিয়েছে? আদি বেগ হয়ে গিয়েছে। এটাকে আমি এখন বলবো ইউ, আর এটাকে আমি কি বলবো? ভি। আবার যদি এটার সাথে এটা তুলনা করি এটা হবে ইউ, এটা হবে ভি। তাহলে আমি যে দুইটা বেগ নিয়ে আলোচনা করব বা যেখানে একাধিক বেগ থাকবে, যে বেগের ঘটনাটা তুলনামূলকভাবে আগে থাকবে সেটাই হবে আদিবেগ, আর যে বেগের ঘটনাটা পরে থাকবে সেটা হবে শেষ বেগ। আমরা আদিবেগকে কি দ্বারা প্রকাশ করি? আদিবেগকে প্রকাশ করি ইউ দ্বারা। আর শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করি? শেষ বেগকে প্রকাশ করি কি দ্বারা? ভি দ্বারা। তাহলে বেগের পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করি? বেগের পরিবর্তনকে প্রকাশ করি হচ্ছে ভি মাইনাস ইউ। ওকে, দেখো বাচ্চাদের দিকে দেখো, বেগের পরিবর্তন মানে ভি মাইনাস ইউ বাই টি, আর ত্বরণ হচ্ছে এ, অ্যাক্সিলারেশন, এই জন্য কি এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গিয়েছি, ত্বরণের সমীকরণ কি পেয়েছি? এ ইকুয়াল টু ভি মাইনাস ই। এই সমীকরণটা থেকে, এই সূত্রটা থেকে আমরা অনেকগুলো সূত্র তৈরি করব এবং আমাদের যে কোনো পরীক্ষার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। ত্বরণ নির্ণয় সমীকরণ কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ নির্ণয় সমীকরণ কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কি টি। ওকে, তাহলে আমরা সমীকরণ শিখলাম। আমরা যদি একক শিখি, একক হবে বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন তো একটা বেগ, তাহলে একক হলে তাহলে ত্বরণ হবে বেগ ভাই কি? সময়। আমরা সময় জানি, বেগের একক কি মনে আছে তো তোমাদের? বেগের একক হচ্ছে, বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মরণ ভাগ কি? সময়। তাহলে আমি বেগের পরিবর্তে কি লিখলাম? স্মরণ ভাগ সময়। আমার নিচে কিন্তু আরেকটা সময় ছিল, তাহলে স্মরণের একক কি? মিটার। সময়ের একক সেকেন্ড, সেকেন্ড গুণন সেকেন্ড, সুতরাং সেকেন্ড স্কয়ার। এই স্মরণ সেকেন্ড, এই স্মরণ সেকেন্ড, সেকেন্ড গুণন সেকেন্ড ইকুয়াল টু কি? সেকেন্ড স্কয়ার। তাহলে কি দাঁড়াইলো বলতো? মিটার পার সেকেন্ড স্কয়ার, এভাবেও লেখা যায়, অথবা এম এস টু দি পাওয়ার মাইনাস টু, এইভাবেও লেখা যায়। এটাও ত্বরণের একক, এটাও ত্বরণের একক। তাহলে আমরা আজকে কি শিখলাম? বেগের একক শিখেছিলাম মিটার পার সেকেন্ড, অর্থাৎ এম এস ইনভার্স ওয়ান। ত্বরণ একক শিখলাম কি? মিটার পার সেকেন্ড স্কয়ার বা এম এস টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, তাহলে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ত্বরণের মাত্রা নির্ণয় করব আমরা, না এখান থেকে মাত্রাটা নির্ণয় করি। দেখো স্মরণের মাত্রা এল, এই সময় মাত্রা টি, সুতরাং কি দাঁড়াইলো? টি স্কয়ার, টি গুণন টি স্কয়ার। তাহলে আমরা এখানে এখন বলতে পারি যে ত্বরণের মাত্রা, ত্বরণের কি মাত্রা, ত্বরণের মাত্রা কি হবে বলতো? ত্বরণের মাত্রা হবে, মাত্রা আমরা যদি লিখি তাহলে কি হবে? এ হচ্ছে ত্বরণ, এ হচ্ছে ত্বরণ, হার্ড ব্র্যাকেট মানে কি বোঝায়? মাত্রা। তাহলে এম বড় হাতে, অবশ্যই মাত্রা কিন্তু বড় হাতে, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। এই থার্ড ব্র্যাকেট মানে কি বোঝায়? মাত্রা। থার্ড ব্র্যাকেট মানে কি বোঝায়? মাত্রা। তাহলে এল টি, এখানে পাওয়ারটা প্লাস আছে, এই মাসুটা উপর উঠলে মাইনাস হয়, এটা তো নিচে ভাগ, উপরে গুণ বসেছে মাইনাস। তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কার মাত্রা? ত্বরণের মাত্রা। তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমাদের ফিজিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ত্বরণের সংজ্ঞা, ত্বরণের সমীকরণ, ত্বরণের একক, ত্বরণের মাত্রা। আর একটা জিনিস আমি একটু আলোচনা করে দিব, সেটা হলো মন্দন। মন্দন কাকে বলে? মন্দন হচ্ছে, মন্দন হচ্ছে, দেখো মন্দন আর ত্বরণ হচ্ছে একই জিনিস, সময়ের সাথে বেগ পরিবর্তন, বেগ পরিবর্তনের হার,
এই পরিবর্তনটা দুই প্রকার, এটা বৃদ্ধিও পেতে পারে আবার কি হ্রাসও পেতে পারে। এই হ্রাসের হারকে ত্বরণ বলা হয়। তাহলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন। তাহলে সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন। সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন বলে। মজার বিষয় কি জানো? মজার বিষয় ত্বরণ এবং মন্দনে বাকি সবে এটার নির্ণয় সূত্র এই কাল টু ভি মাইনাস ইউ বাই টি, এটার মাত্রাও একই, এ মাত্রা ইকাল টু এল পি টু দি পাওয়ার মাইনাস টু, এ ত্বরণের একক একই, মন্দনের একক ত্বরণের একক একই, মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে এখানে আমি মন্দন সম্পর্কে আলোচনা করলাম, মন্দন সম্পর্কে আলোচনা করলাম, আর মন্দন আর ত্বরণের সবকিছু যেহেতু এ এক, তাহলে ত্বরণ পারলে মন্দন পারা যাবে। খালি পার্থক্য হলো বেগ পরিবর্তন বা হ্রাসকে বৃদ্ধিকে আমি কি বলছি ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে আমি কি বলছি মন্দন। তো আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের প্রতি আমার বিশেষ নিবেদন, বিশেষ নির্দেশনা, বিশেষ অনুরোধ বলছি, কারণ আজকের ক্লাসটা না বুঝলে তুমি ফিজিক্সের তোমার বেসিক কাঠামোই তৈরি হবে না। এই কারণে অবশ্যই আমি সরে গিয়েছি, তোমার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখো, যেন স্ক্রিনশট দেখে তুমি তোমার খাতায় নোট করতে পারো, যেন স্ক্রিনশট দেখে তুমি তোমার খাতায় নোট করতে পারো, এবং অবশ্যই এই নোটটা মেসেঞ্জার গ্রুপে জমা দিবে, খাতার মধ্যে আজকের ডেট দিয়ে তুমি নোট করে রাখবে। এই ক্লাসটা মিস করলে তোমার কিন্তু পরবর্তী ক্লাসগুলো তুমি কিছুই বুঝবে না। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।